হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে বাগানটিতে চলে এসেছি সেটি হলো আনারস বাগান। মূলত এটি একটি ফলের বাগান, যে ফলের বাগানের চতুর্পাশে এভাবে সারিবদ্ধ করে আনারস রোপণ করা হয়েছিল। এটি 8 থেকে 10 মাস আগে এটি রোপণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম এই সিজনেই কয়েকটি গাছে আনারস ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো দেশি জাতের আনারস, খুব মিষ্টি হয়ে থাকে যে আনারসগুলো। সবচেয়ে বড় ব্যাপার হলো যেই গাছগুলো যত্ন পেয়েছিল ভালো, সেই গাছগুলোতে পরিপূর্ণভাবে আনারস এসেছে। আমি সবচেয়ে বড় অবাক করার কথা বলতে চাই, আসলে 8-9 মাসের মাথায় আসলে এইভাবে যে ফল আসতে পারে সেটি ভালো দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি গাছে এভাবে আনারস এসেছে। আপনারা জানেন যে এখন আনারসের সিজন, বাকি গাছগুলো তো এখনও আসেনি। আশা করা যাচ্ছে সামনের সিজনে প্রতিটি গাছে এভাবে আনারস আসবে। আপনারা যেটা করতে পারেন যে আপনার বাগানের প্রতিটি বাগানের চতুর্পাশে আপনারা এভাবেই চারপাশে করে আনারস রোপণ করতে পারেন। আমি বলতে চাই যে এই জিনিসগুলো খুবই স্বাস্থ্যসম্মত মিষ্টি জাতীয় যে আনারস সেগুলো, এবং এভাবে আপনারা আনারসগুলো যখন যত্ন নেবেন আপনারা খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং বছর ঘুরতেই আপনার আনারস এভাবে আসবে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে অন্য আরেকটি পর্বে। প্রথমত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।